বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুমন ভিসা অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম। আসলে আপনারা জানেন যে অনেকদিন পরে আমরা ভিডিওটা দিচ্ছি। আমি বেশ কিছুদিন দুবাইয়ের বাইরে ছিলাম, মেক্সিকো ছিলাম। তো যাই হোক, এখন ভিডিওটা করতেছি আমাদের একটা সাকসেস এর হিস্ট্রি বা এর উদাহরণ দিয়ে। তো এটা আসলে দুবাই থেকে, আপনারা জানেন যে আমাদের মেইন অফিসটা দুবাইতে। তো দুবাই থেকেই তো এটা হচ্ছে মোহাম্মদ সাইদ ভাইয়ের, মোহাম্মদ সাইদ মিয়া আপনার নাম তাই না, ফুল নেম? তো সাইদ ভাইয়ের আসলে যে একটা সাকসেস আমাদের মাধ্যমে, সেটা নিয়ে একটু কথা বলবো, তার সাথে একটু পরিচয় হবে, এটাই হচ্ছে কথা। তো সাইদ ভাই, আপনার দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি নবীগঞ্জ, নবীগঞ্জ। কোন জেলা? ডিস্ট্রিক্ট সিলেট। সিলেট ডিস্ট্রিক্টে। তো সিলেটের অনেক ভাই আসলে আমার ক্লায়েন্ট এবং আছেন, এবং আশা করি সিলেটের অনেক ভাই ইউরোপে যান। তো যারা যাচ্ছেন তারা তো যাচ্ছেনই, যারা এখনো আছেন তারাও দেখতে পারেন যে সিলেটের এক ভাই যাচ্ছে ইউরোপে। তো ওনার ভিসা হয়েছে ক্রোয়েশিয়াতে। তো যতটুকু মনে আছে, উনি আপনি মেবি ফেব্রুয়ারি মাসের দিক কাছাকাছি সময় আমাদের কাছে ফাইল দিয়েছিলেন তাই না? জিও তো এরপরে হচ্ছে গত মাসে ভাইয়ের পারমিট আসছে। পারমিট আসার পরে আমরা জমা দিলাম। আচ্ছা, পারমিট আসছে এরপরে জমা দিতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি। তারপরে আপনার এম্বাসি বা বিএফএস যে জমা দিয়েছেন, কিছু জিজ্ঞেস করছে? না, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞেস করে নাই। আর ফাইল যখন জমা দিয়েছেন তখন সব কিছু একদম আপ টু ডেট রেডি করা পাইছেন? থ্যাংক ইউ। আর হচ্ছে আমরা দেখাবো যে সাইদ ভাইয়ের যে ভিসাটা, আপনারা দেখেন এটা হচ্ছে সাইদ ভাই, আর হচ্ছে ওনার ভিসাটা হচ্ছে, দেখেন আপনি দেখেন, এটা হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা সাইদ ভাই পেয়েছে দুবাই থেকে। আপনারা জানেন যে এখন খুবই, আপনার টোটাল কতদিন লাগছে জমা দেওয়ার পরে? 7 মাস, না না, এই এম্বাসিতে যে জমা দিচ্ছেন, বিএফএস এ জমা দিচ্ছেন, 19 দিনে 19 দিনে উনি আল্লাহর রহমতে ভিসাটা পেয়েছেন। তো এটা আসলে একটা ভালো দিক, দেখা যাচ্ছে যে পারমিট আসতে যদিও দেরি হয়, বাট এখন ক্রোয়েশিয়াতে দুবাই থেকে খুবই দ্রুত দিচ্ছে। নেপালেও একটু দ্রুত দিচ্ছে আগের থেকে, বাট দুবাইতে সো ফাস্ট, এত দ্রুত আসলে। গত আমাদের জানেন যে গত 2টা ভিসা আমরা 15 থেকে 17 দিনে পেয়েছি। তো এটাও আমরা 19 দিনে পাইলাম, আলহামদুলিল্লাহ, গুড এনাফ। এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েও ক্রোয়েশিয়ার জন্য কোনো ঝামেলা নাই। কাজে আপনাদের মধ্যে কেউ যদি ফাইল জমা দিতে চান দুবাই থেকে ক্রোয়েশিয়ার জন্য, দিতে পারেন, বাংলাদেশ থেকে দিতে পারেন, মিডল ইস্টে যে কোনো জায়গা থেকে দিতে পারেন, মালয়েশিয়া থেকে দিতে পারেন, আমরা তো সাথে আছি। তো সাইদ ভাই, ওভারঅল আপনার মানে আমাদের কাছ থেকে যে সার্ভিসটা পাইছেন, আপনি কি সন্তুষ্ট? পুরা সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে ভিসা পাইছেন দেখাই বলতেছেন এরকম না, অরিজিনাল নেই কিনা। আপনি বিশেষ করে ফোনের ফোন দিলে বা অন্য কিছু করলে সব কিছু আপনি এলাও করেন, বা কোনো কিতা নাই। অন্য কোনো দিছিলাম জমা, ফোন দিলে তে এখন আত্মে ফোরে তে এখন কাজও আছে, পিজি আছে, এলা আপনাকে সিলা পাইছেন। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আপনার থেকে একটা ভালো ফিডব্যাক পাইলাম। কিন্তু সত্যি কথা হচ্ছে এই প্রবলেমটা আছে, করতে হয়, হয়ে যায়। যেমন মনে করেন এই যে এখন আমরা একটা সেশনে আছি, এখন অনেকে হয়তো ফোন দিচ্ছেন, এর ফোনটা এই মুহূর্তে ধরা হয় নাই বা ধরতে পারতেছি না, হয়তো বা আরও যে গেস্ট আছে তাদের সাথে কথা বলার পরে আমি যখন ওই ফোনটা অ্যাটেন্ড করতে যাব, এর মাঝখানে অন্য ফোন চলে আসে, তখন অনেক সময় অ্যাটেন্ড করা যায় না। এটা হয়, এটা স্বাভাবিক। তারপরও চেষ্টা করি যতটুকু বেশি করা যায়। আবার অনেক সময় দেখা যায় কিছু ভাই আছেন যে অনেক বেশি ডেসপারেট থাকেন, তারা কন্টিনিউয়াস ইনফরমেশন চান, হয়তো বা 1 দিন 5 দিন 7 দিন পরে। তো তাদের জন্য আসলে নতুন কোনো ইনফরমেশন থাকে না, সেক্ষেত্রে কিছু জিনিস ইগনোর করা হয়, এটাও সত্য। বাট আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব রেসপন্স করার, যতটুকু করা যায়। এখানে আমি আছি, এখানে আমার দুবাই অফিসে আমার মামুন আছে, এখানে তো আমি না থাকলেও থাকে, পাশাপাশি ঢাকাতে ফাইরুজ আছে, আপনারা যারা আমার সাথে জড়িত তারা সবাই ছিলেন। তো কেউ না কেউ আসলে অ্যান্সার দেওয়ার ট্রাই করে। আর তারপরে হচ্ছে আপনারা জানেন ক্রোয়েশিয়া নিয়ে আসলে আমরা মোটামুটি অনেক বছর দিন যাবতই কাজ করতেছি, এবং সাকসেস রেট আলহামদুলিল্লাহ আমাদের ভালো। আমরা আজকেও দুইজনের এয়ার টিকিট করলাম নেপালের জন্য, আগামীকালকে তারা চলে যাবে নেপালে। তো টোটাল বিষয়টা হচ্ছে ভাইয়া, যে আপনি যদি ধৈর্য ধরে ইউরোপের জন্য ওয়েট করতে পারেন, ইনশাল্লাহ ভিসা হবে। তারপরেও ধৈর্য ধরলেও অনেক সময় হয় না, এটা সত্য, রিজিক না থাকলে হয় না। হয়তোবা মনে করতে পারেন যে ইয়েতে অন্যটা হলো, আমারটা হলো না কেন,
আসলে আপনার সাথে তো ওই কোম্পানির কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, বা অন্য কোনো এজেন্সির কোনো প্রবলেম নাই। হোক তারা আসলে জমা দিয়েছিল বাট আসলে হয় নাই, এটাই সবচেয়ে সত্য কথা। যেমন সাইদ ভাইয়ের এখানে জমা দিছে, সাইদ ভাইয়ের সাথে আরো 3 জন জমা দিয়েছিল, তাদের পারমিট আসছে গতকালকে, গতকালকে আর হচ্ছে, কিন্তু ওনারটা একটু আগে চলে আসছে। তো এটা হতে পারে, তো এক একটা কোম্পানির ব্যাক একটা সিস্টেম আলাদা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ভিসা হয়েছে, সাইদ ভাই আপনি কি খুশি? অবশ্যই খুশি। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। সাইদ ভাই বোধ হয় 20 তারিখের দিকে চলে যেতে চাচ্ছেন ওনার কোম্পানি থেকে, সবকিছু উনি দুবাইতে জব করেন, সবকিছু কমপ্লিট করে ইনশাল্লাহ চলে যাবেন। তো আমরা তার উন্নত ভবিষ্যৎ কামনা করি আর চাই সে ভালো থাকুক। এবং আসলে শুধু সে না, আর যারা বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছেন বা অন্যান্য দেশে যাচ্ছেন সবাই ভালো থাকুক এটা তো চাই, আর আমার মাধ্যমে যারা যাচ্ছেন তারা একটু বেশি ভালো থাকুক এটা তো আমি চাই। আর আপনারা জানেন যে মেক্সিকো নিয়ে কাজ করতেছি, মেক্সিকোর ট্যুরিস্ট ভিসা, আমরা ভেরি সুন মেক্সিকোর ওয়ার্ক পারমিটও চালু করতে যাব। যদি ইনশাল্লাহ আপনাদের সাথে সুযোগ থাকে সে বিষয়ে শেয়ার করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাইদ ভাই, ভালো থাকবেন।